হ্যালো ভিউার্স ইউনিক টেক মাস্টারে আপনাদের স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা সামনের দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি আজকে কিনে কথা বলবো আমি আজকে আলোচনা করবো কীভাবে আনলিমিটেড এস এম এস করতে পারবেন বিশ্বের যে কোনো নাম্বারে কোনো প্রকার টাকা বা চার্জ ছাড়াই সো এখানে শুধুমাত্র যে আপনারা টাকা ছাড়া বা চার্জ ছাড়া এস এম এস করবেন শুধুমাত্র সেই সেটা নয় বরং সেখানে আরেকটা সুবিধা হচ্ছে যেটা আপনি আপনার মানে নাম্বার হাইট করে আপনি এস এম এস করতে পারবেন সো ফ্রেন্স এখানে শুধুমাত্র আপনারা ইন্টারনেট ব্যবহার করতে হবে তো এখনকার যুগে ইন্টারনেট ব্যবহার করে না এমন লোক খুব কমই পাওয়া যাবে যেখান থেকে ইন্টারনেট ব্যবহার করে আপনারা সারা দেশে মানে যে কোনো নাম্বারে যত ইচ্ছা এসএমএস করতে পারবেন সো ফ্রেন্স আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন বন্ধুরা আমি নতুন ইউটিউবার সো আমাকে একটু গ্রো করার সুযোগ দিন আপনারা আমাদের আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সুযোগ দিন আমি আপনাদের মাঝে অনেক টেকনিক্যাল ভিডিও নিয়ে হাজির হব সো ফ্রেন্ডস কথা না বলে ভিডিওটি শুরু করছি ফ্রেন্ডস আমরা সরাসরি চলে যাবে আমাদের ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করবো এ মোডিআইএনএইটি সো মোডিনাইট ডট কম এখানে মোডিনেট ডট কম লিখে ইন্টার করব ফ্রেন্ডস পেসটি লোড নিচ্ছে তো এর মধ্যে আমি বলেছি আপনারা যারা ফোন থেকে ইউজ করবেন অবশ্যই ক্রোম বা মজিলা ফায়ারপ্লক্স ব্রাউজার ওপেন করে সেখানে থ্রি ডট মেনু থেকে ডেস্কটপ বাসনে ক্লিক করে আপনারা এটা ব্যবহার করতে পারেন সো ফ্রেন্স এখানে দেখতে পাচ্ছেন ফ্রি সেন্ট এস এম এস নামে একটা অপশন রয়েছে উপরের দিকে আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে আনফি সেন্ট আনলিমিটেড ফ্রি এস এম এস ওই সেন্ট ক্লিক করবো তারপরে এখানে গিয়ে আমরা রেজিস্টার করবো সো রেজিস্টার করার জন্য একটু ঝামেলা আপনাদের পেতে হবে সো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রেজিস্টার করবেন রেজিস্টারে ক্লিক করার পরে পেজটা লোড নিচ্ছে এখানে ইউজার নেম দেবেন ইউজার নেম অবশ্যই সবগুলো ছোটো হাতের দেবেন বড়ো হাতের ফার্স্ট টাইম দিলে সমস্যা নেই তারপরে আপনারা দেবেন ইমেল অ্যাড্রেস যেটা থেকে আপনি ইমেল অ্যাড্রেসটা করতে চান ইমেল অ্যাড্রেসটা দেবেন তারপরে একটি পাসওয়ার্ড বসাবেন হ্যাঁ এখানে আমি আমার ইউজার নেম হিসেবে একটা নাম দিলাম ইমেল অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দেবেন সো আপনাদের এখানে সমস্যাটা হবে শুধুমাত্র ইউজার নেমে ইউজার নেমে অনেক সময় দেখা যায় সেম ইউজার নেম থাকে সো আপনাদের এটা বারবার ট্রাই করতে হবে যে ইউজার নেমটা যখন সেম না হয় আপনারা সেটা একটু পরে ইন্টারফেসে আমি দেখতে পাবো তারপরে রয়েছে ফুল নেম এখানে আপনার ফুল নেম ফুল নেমগুলো আপনার আপনার নাম যেভাবে লেখেন প্রথমের নাম তারপর টাইটেল এভাবেই দেবেন ফুল নেমটা দেওয়ার পরে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে তার আগে নিচে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তাহলে মোবাইল নাম্বারটা দিতে সুবিধা হবে তো আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপর রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে যে আমি এক ইউজার নেম পাসওয়ার্ড ফুল নেম নাম্বার সবই দেওয়া আছে এখানে আছে দিস ইউজার নেম অলরেডি রেজিস্টার তো এখানে আপনার ইউজার নেমটা একটু ডিফারেন্ট করবেন এর সাথে কিছু অ্যাড করবেন যেমন ওয়ান টু থ্রি বা হ্যাশ অ্যাড্রয়েড এগুলো কিছু কিছু ট্রাই করে করে আপনারা দেখবেন যেটা আপনার মিল থাকবে না ওইটা ইউজার নেম চেঞ্জ করার পরে পাসওয়ার্ড দিয়ে আবার রেজিস্টারে ক্লিক করবেন কান্ট্রি দিয়ে তো এভাবে আপনারা রেজিস্টার ট্রাই করবেন যে কোনটা আপনাদের আসলে রেজিস্টার নেই সে একটা ইউজার নেমে আপনাদের রেজিস্টার হবে বন্ধুরা আমার যেহেতু রেজিস্টার করা সো আমি লগ ইন পেজে চলে যাব আমি সরাসরি এখানে গিয়ে আমি লগ ইন করবো সো লগ ক্লিক করবো আমি এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস বসিয়ে তারপরে পাসওয়ার্ড বসিয়ে আমি লগ ইন করবো সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি বসাচ্ছি আপনারা আপনাদের রেজিস্টার হয়ে গেলে সেই আপনাদের সেই ইমেল অ্যাড্রেসটা অথবা ইউজার নেমটা বসাবে সো ইউজার নেম বসানোর থেকে ইমেল অ্যাড্রেসটা বসানোটা বেটার মনে করি সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি বসান এরপর পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন সো আমি লগ ইনে ক্লিক করলাম আপনারা একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এভাবে ইন্টারফেস আসবে সো এখানে দেখাচ্ছে সাতচল্লিশ সেকেন্ড মানে কামডাউন হচ্ছে কিন্তু সেকেন্ড সো পঞ্চাশ সেকেন্ডের ভিতরে এখানে আমাদের পাঠাতে হবে সো আমি কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে আমি নাম্বারটা দিয়ে দিলাম আমার যে নাম্বার আমি এসএমএস পাঠাবো সেই নাম্বারটা ওখানে বসাবো তো আপনারা এখানে অবশ্যই পঞ্চাশ সেকেন্ডের মধ্যে এসএমএসটা টাইপ করতে হবে সো এই আপনারা চাইলে একটা কপি করে রাখতে পারেন এখানে এসে পেজ দিলেই খুব সুবিধার অপেক্ষা সময় পেতে পারবেন সো এখানে আমি লিখলাম আই লাভ ইউ তারপর লেখলাম হাউ আর ইউ সো আরটা মানে ভুল হয়েছে এ গেছে ওখানে আর দিতে হবে হাউ আর ইউ সো এখানে বারো সেকেন্ড দেখতে পাচ্ছেন এগারো সেকেন্ড দশ সেকেন্ড এবং সেকেন্ডটা আস্তে আস্তে কমে যখন জিরো সেকেন্ড হবে তখন একটা ওখানে পপ আপ সরি পপ আপ না একটা ইয়ে আসবে সেন্ড মেসেজের একটা মানে লোকো চলে আসবে সো সেন্ড মেসেজ চলে আসে আমি ক্লিক করলাম সেন্ড মেসেজে বন্ধুরা সেন্ড মেসেজ ক্লিক করার পর আমি ফোনের স্ক্রিনটা আপনার দেখাচ্ছি এখানে দেখেন আই লাভ ইউ হাউ আর ইউ এ চলে এসেছে একটা অন্য একটা নাম্বার থেকে সো ফ্রেন্ডস আমি আবারও একটি ট্রাই করবো বাংলাদেশ সিলেক্ট করে তারপর আমি আপনার আমার নাম্বারটা যেটা যে সিমে পাঠাবো সেই নাম্বারটা এখানে দিলাম তারপরে এখানে আমি মেসেজ লিখবো হায় হায় কেমন আছো তারপরে লিখবো কোথায় তুমি হ্যাঁ কোথায় তুমি জাস্ট এবার আমরা দেখব এগারো সেকেন্ড বাকি আছে দশ সেকেন্ড নয় সেকেন্ড এখানে সেকেন্ড শেষ হয়ে গেলে অবশ্যই আমরা পাবো সেন্ড আমি ফোনের স্ক্রিনটা এনে রেখেছি আপনারা দেখবেন সাথে সাথে এসএমএসটা চলে আসবে তো এখন সেন্ড করলাম আমি দেখুন ব্যাস সেন্ড হওয়ার সাথে সাথে দেখুন না এইখানে এসএমএসটা চলে এসেছে হ্যাঁ হাই কেমন আছো কোথায় তুমি আপনারা দেখতেই পাচ্ছেন সাথে সাথে এসএমএসটা চলে এসছে সো ফ্রেন্ডস আপনারা চাইলে এভাবেই আপনার আনলিমিটেড ফ্রিলি এস এম এস করতে পারেন তাও আবার নাম্বার হাইড করে সো ফ্রেন্ডস এখানে ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আমি আবারও বলছি আপনারা যারা আমার চ্যানেল নতুন তো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন বন্ধুরা আমি যেহেতু নতুন ইউটিউবার সো আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু আপনাদের সাহায্য সহযোগিতা করার সুযোগ দিন যেহেতু সাবস্ক্রাইব না করলে দেখা যাচ্ছে আমি নতুন নতুন ভিডিও বেনা আপনার প্রচার হবে না সো ফ্রেন্ডস প্লিজ একটো ছাবস্ক্ৰাইব এণ্ড লাইক শ্বেয়াৰ ধন্যবাদ ভিডিঅ'টো দেখাৰজন